আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএটি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএটি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে কুয়ালালামপুরের শিল্প মালিকেরা। অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধভাবে কাজের জন্য শেষবারের মতো রিহায়ারিং প্রোগ্রামের মেয়াদ বাড়ানোর জন্য তারা নিশ্চিত করেছে। এইবার তারা ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে সকল অবৈধ শ্রমিকদের বৈধ হবার প্রক্রিয়া সম্পূর্ণ করবে। ফেডারেশন মালয়েশিয়া ম্যানুফ্যাকচারার সভাপতি দাতুক সিরিচিয়ান রায় বলেন, আমরা সরকারের কাছে লিখিতভাবে আবেদন করেছি রিহায়ারিং প্রোগ্রামের মেয়াদ বাড়ানোর জন্য। তারা দাবি করেন, তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা বৈধ হবার প্রক্রিয়া প্রসেস করার জন্য আমাদের বাড়তি খরচ হচ্ছে। বৈধ করার প্রক্রিয়াটি এটি জটিল যে অবৈধদের বৈধ করার থেকে নতুন করে বিদেশি শ্রমিক মালয়েশিয়া নিয়ে আসার খরচ কম হবে। আমরা সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই। ইমিগ্রেশন বিভাগ অনলাইনে রিহায়ারিং প্রোগ্রাম করলে ভালো হতো, এতে করে সময় খরচ এবং প্রতারণার ঝুঁকি সবকিছুই কম হতো। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। বিদেশি শ্রমিকদের উপর দেশের নির্ভরতা কমাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপের জন্য প্রচেষ্টা করা উচিত। মালয়েশিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মুথুস্বামী বলেন, রিহায়ারিং প্রোগ্রাম অনেক জটিল প্রক্রিয়া ছিল, তাই জন্য নিয়োগকর্তারা যথাযথভাবে বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। রিহায়ারিং প্রোগ্রাম দুইটি ধাপে সম্পন্ন করা হতো, প্রথমে মাইজে নিবন্ধন করে পরে আবার ইমিগ্রেশন বিভাগে গিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এতে করে ইমিগ্রেশন বিভাগে অনেক অবৈধ শ্রমিকদের সমস্যা দেখিয়ে তাদের নিবন্ধন বাতিল করা হচ্ছে। অবৈধ শ্রমিকেরা বৈধ হবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের দেওয়া টাকাও ফেরত পাচ্ছে না। এক মহিলা বৈধ হবার জন্য দালালকে 3,500 রিঙ্গিত দেয়, কিন্তু তার ভিসা হয়নি। এখন আর ওই মহিলা তার টাকা ফেরত পাচ্ছে না সেই এজেন্টের কাছে থেকে। এরকম অনেক অবৈধ শ্রমিক আছে যারা দালালকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে। সরকার যেভাবে সারা দেশে সারাশি অভিযান চালাচ্ছে, এতে করে নিয়োগকর্তারা শ্রমিক সংকটে পড়বে, তাদের ব্যবসা ক্ষতির সম্মুখে করতে পারে। তাই সরকারের কাছে আবেদন করছি শেষবারের মতো সহজ প্রক্রিয়ায় রিহায়ারিং প্রোগ্রাম চালু করা হোক, যেন অবৈধ শ্রমিকেরা বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে পারে। এসটিপি নিউজ, ধন্যবাদ।